হাই রূপম এক্ষুনি আমি ওকে কম্পিউটার নামে আপকামিং হটস্টারের একটা ওয়েব সিরিজ আসছে যেটা ট্রেলার দেখলাম এবং যখন আমি জানতে পারলাম যেটা হচ্ছে আনন্দ গান্ধীর প্রোডাকশান থেকে আসছে সে হচ্ছে এই ছবিটার প্রডিউসার মানে হচ্ছে তুম্বার বানিয়েছে যে হচ্ছে সিপর থিসার্স বানিয়েছে তো সেই মেকারসদের ছবি তো এমনি মানে সিরিজ তো তোমার এমনি এক্সাইটমেন্ট বেড়ে যাবে এবং যে কনসেপ্টটা এই ট্রেলার জন্য যেটা দেখানো হচ্ছে সেটা বস অ্যামেজিং সেটা হচ্ছে দু সাল যেখানে সম্পূর্ণ পুরো পৃথিবীটাই হচ্ছে কম্পিউটারের ওপর নির্ভরশীল তো সেই সময়টা কেরকমভাবে কেস ইনভেস্টিগেট হবে সেই সময় হচ্ছে এই একটা যন্ত্রচালিত গাড়ি যার দ্বারা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে একজন একটা খুন করছে যে হচ্ছে জ্যাকিস রফ কীরকমভাবে ইনভেস্টিগেশন হবে রাধিকা আপটে কীরকমভাবে এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে আসবে এবং কেসটা ইনভেস্টিগেট করবে হচ্ছে বিজয় বার্মার ক্যারেক্টারটা তো এই নিয়েই হচ্ছে একটা সায়েন্স ফিকশান কমেডি মুভি সায়েন্স ফিকশান কমেডি সিরিজ তো এটা দেখার জন্য আমি বস দারুণভাবে এক্সাইটেড এবং এই ছবিটার তুমি যদি সম্পূর্ণ ট্রেলার দেখো তাহলে দেখবে এখানে কিন্তু যথেষ্ট পয়সা খরচা করা হয়েছে তবে এমনও নয় যে অনেক অনেক কোটি টাকা খরচা করা হয়েছে তবে এখানে যতটা টাকা খরচা করা হয়েছে সেটাকে ঠিক মতো ঠিক জায়গায় ব্যয় করা হয়েছে যেটা আমি তুমবারের ক্ষেত্রে বারবার বলি তারা কিন্তু ভিজুয়ালটাকে না সম্পূর্ণ ওই লোকেশানটাকে ইউটিলাইজ করেছিল তারা জানতো এই টাইমে বৃষ্টি হবে তাই আমাদেরকে ওই সময়টুকুই কাজে লাগাতে হবে আমাদের এই লোকেশনটা এক্সট্রিম হোয়াইট ফ্রেমটাই এরকম মানাবে তারা ওরকমভাবেই ওটাকে ইউটিলাইজ করেছিল তারা জানতো এই পোর্শনে গ্রিন স্ক্রিনটাকে এরকমভাবে মাস্কিং করলেই আমাদের কম টাকাতে কম খরচেও কিন্তু আউটপুটটা দারুণ আসবে এবং এইখানেও সেই জিনিসটাই মনে হচ্ছে তুমি দেখো এখানে কিন্তু যে সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে যেরকমভাবে সাজিয়েছে সম্পূর্ণটার মধ্যে দারুণ প্রিমিয়াম ফিল রয়েছে এবং কত সুন্দর কাস্টিং তুমি ডায়ালগসগুলো শুনলে হাসবে যেরকমভাবে বলা হচ্ছে যে এরকম ফিল্টার কি ইউজ করে ওই যখন হচ্ছে কোনো জায়গা সিল করে দেওয়া হয় ওরকম কোনো মার্ডার হয়ে গেলে বা কোনো দুর্ঘটনা হয়ে উঠলে তো ওটাকে নামানো হচ্ছে বোস চাল উঠে যাচ্ছে তো ওই সিকোয়েন্সগুলোর মধ্যে মজা রয়েছে এবং সম্পূর্ণ বিষয়টার সাথে আমাদের এই সামাজিক এবং হচ্ছে আমরা যেরকমভাবে এই যান্ত্রিক হয়ে উঠছি সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পোক করা হয়েছে তো এই সম্পূর্ণ ট্রেলারটা দারুণ হয়েছে তো আমি তোমাদেরকে মানে বলছি তোমরা ট্রেলারটা দেখো এবং তোমরাও এক্সাইটেড হবে এই আপকামিং সিরিজটা দেখার জন্য মানে আমি যতটা এক্সাইটেড ছিলাম সন্দীপর পিঙ্কি ফারার আজকের ট্রেলারটা নিয়ে এর আগে যখন ট্রেলারটা ছাড়া ছিল সেটা আমার ভালোই লেগেছিলো খুব খারাপ লাগেনি কিন্তু আজকের ট্রেলারটা মনে হলো ঠিকটা জমলো না মানে ট্রেলার টুটা যদিও দিবাকর ব্যানার্জির ছবি ভালোই হবে এবং আমি পার্সোনালি দিবাকর ব্যানার্জির খুব বড় একজন ভক্ত তার প্রথম দিককার ছবিগুলো যেন খুব ভালো ছিল খুব পিওর ছিল কিন্তু মানে এখন জানি না কেন সেরকম মনে হচ্ছে না তো যতটা আমি নিরাশ হয়েছি সন্দীপর পিঙ্কি ফার ট্রেলার দেখে আমার এই ওকে কম্পিউটার এই আপকামিং সিরিজের ট্রেলারটা সম্পূর্ণভাবে ইউনিক মনে হয়েছে এবং খুব সুন্দর লেগেছে যেরকম হচ্ছে রাজ অ্যান্ড ডিকের ওই অ্যান্থোলজির মধ্যে যখন গ্লিচ ছবিটা দেখেছিলাম খুব ভালো লেগেছিলো এবং এইখানটাও এই জিনিসপত্রগুলো যেমন হচ্ছে কয়েকদিন আগে আমি দেখলাম হচ্ছে এক্স লাইফ যেটা একটা অ্যান্থোলজির পার্ট ছিল যেটা হচ্ছে নাগ আশুইন ডিজাইন করেছিল ওই ছবিটার মধ্যে গল্পটা ভালো ছিল না খুব একটা কিন্তু ওটার মধ্যেও যে এক্সিকিউশনটা করা হয়েছিল খুব সুন্দর করা হয়েছিল তো এইখানেও সেই জিনিসটা রয়েছে আমার তো খুব ভালো লাগলো দেখে যেরকম এখানে মাস্কিংয়ের পোর্শন যেরকম এখানে সেট সাজানো হয়েছে এত কিছু দেখানো হচ্ছে ট্রাফিক পুলিশের একটা রে ফেলা হচ্ছে সে হচ্ছে ওই জায়গার থেকে অনেক বড় যাতে সে সম্পূর্ণ দিক দেখতে পায় সম্পূর্ণভাবে তাকে সারাক্ষণ না থাকতে হয় তো এগুলোকে যেরকম একটা টাইম লাইনে ফেলা হয়েছে এবং আলটিমেটলি ছবিটার গল্প কি হবে এবং কীরকমভাবে ইনভেস্টিগেশনটা যাবে এবং মানুষ কি নিজের এই যান্ত্রিক ভাবটা থেকে কাটিয়ে বেরোতে পারবে সেটাই কীরকমভাবে এই ছবিটা ব্যাখ্যা করবে সেটার জন্য তো আমি অধীর আগ্রহে বসে রয়েছি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে বিজয় বর্মা রাধিকা আপটে জ্যাকি শ্রফ এই ছবিটা মানে এই সিরিজটা ছাব্বিশে মার্চ থেকে হচ্ছে স্ট্রিমিং স্টার্ট হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে এই ছবির পরিচালক হচ্ছে পূজা শেট্টি এবং নীল পাগেডার এবং এই ছবিটার প্রডিউসার হচ্ছে পূজা শেট্টি নিজে এবং আনন্দ গান্ধী এবং তুমি যদি সম্পূর্ণ এই টিজারটা দেখো এখানে যেরকম রেডিশ এবং ব্লু স্টোনে খেলা হয়েছে এখানে যেরকম ছোটো ছোটো ওই মেশিন ছোটো ছোটো অবজেক্টসগুলো তৈরি করা হয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং তো দেখা যাক কেমন হয় এই ছবিটা এবং ফিউচারে রোবোট কীরকমভাবে রোবটের দ্বারা কি খুন হতে পারে না যেহেতু এরা মানুষ দ্বারাই নির্মিত এরা যেহেতু এরকমভাবেই প্রোগ্রামিং করা এদের দ্বারা কোনো ভুল হতে পারে না যেটা কিন্তু ওই ইনজাস্টিস গড এবং আস যেটাতে কিন্তু সুপারম্যানও বারবার এই কথাটাই বলবে এদের দ্বারা ভুল হতে পারে না তো সেটাকে দেখা যাক কিরকমভাবে ছবিটা ব্যক্ত করে তো ওভারঅল আমার এই ট্রেলারটা দারুণ লেগেছে এবং আমি খুব এক্সাইটেড এই আপকামিং সিরিজটা দেখার জন্য দেখা যাক কারণ আমাদের এখানে যখনই আউট অফ দ্য বক্স কাজ আসে তখনই লোকে একটু কম দেখে কিন্তু পরবর্তী সময় সেগুলোই কিন্তু খুব সময় থেকে এগিয়ে থাকে এবং আনন্দ গান্ধী এবং যে টিমটা রয়েছে রাহি আনিল বারবে যদিও তিনি এখানে যুক্ত নাই তাদের যে টিমটা তাদের যে কাজগুলো সেগুলো সত্যি খুব দারুণ হয় কারণ তুমি যদি সিপ অফ থিসাস দেখো তুমবার দেখো এগুলো একটা না ফলক দেখা যাক কেমন হয় এই আপকামিং সিরিজটা তো এই রিভিউটা ভালো লেগে থাকলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিও তো খেয়াল রেখো জনতা আমাদের পাশে রয়েছে ভিউ অল টাটা বাই বাই টেক কেয়ার